ওয়েলকাম বন্ধুরা, তো ট্রি হাউস গার্ডেনিং আপনাদের স্বাগত। আজকে যে ভিডিওটা আমরা করছি সেটা হচ্ছে যে কিছুদিন আগে বলেছিলাম আমি যে আমার যে গোলাপ গাছের যে গুলো রয়েছে পুরনো যে গোলাপ গাছ সেগুলোকে রিপোর্টিং করব। তো সেই রিপোর্টিংয়ে প্রসেস শুরু করেছি। আর রিপোর্টিংয়ে আমাদের কাছে এসেছে আমার বিখ্যাত দাদা, আমাদের উদয় কুণ্ডু। তো এই দাদার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, বেসিক্যালি গাছের ব্যাপারে, গাছ কীভাবে রিপোর্টিং, গাছে মাটি তৈরি, এগুলো সমস্ত নার কাছ থেকেই আমার শেখা। তো দাদা আজ নিজেই এসছে এগুলো করে দেওয়ার জন্য, দাদাকে বলেছিলাম। তো উদয় দা, এখানে কী কী করা হচ্ছে, মানে এইটার সাথে কী কী মেশানো, কতটা কী পরিমাণে কী কী মেশানো হচ্ছে রিপোর্টিংয়ের জন্য? এগুলো এক বস্তা মাটির সঙ্গে লাগবে হচ্ছে 200 গ্রাম বন ডাস্ট, 200 গ্রাম নিম খোল, 200 গ্রাম বাদাম খোল, 3 কেজি মতন ভার্মি কম্পোস্ট, যেটাকে কেঁচো সার বলা হয়, এটা দিয়ে মাটিটা তৈরি করে গাছটা বসানো যায়। এরপরে আলাদা খাবার আছে, সেগুলোকে দিতে হবে। সেগুলো কি মানে বসানোর সঙ্গে সঙ্গে না পরে? না, ওগুলো এখন যেরকম ওগুলো দেওয়া যাবে, মানে অন্তত সপ্তাহখানেক পর, মোটামুটি 3-4 সপ্তাহ পর থেকে, 3-4 সপ্তাহ পর থেকে, মানে গাছ বসানোর পর, রিপোর্টিং করার পর, তো 3-4 সপ্তাহ পর থেকে সেগুলো বসানো হবে। তো এই যে রিপোর্টিং যেটা করব সেটা তো আমরা কি শিকড় ফিকড় ছেঁটে করতে হবে, তাই তো? তো শিকড় ছেঁটে করতে হবে, তারপর আগের থেকে আগে যেগুলো করা হয়েছিল আপনাকে দেখিয়েছিলাম, তো সেইগুলোর কিছু রেজাল্ট অলরেডি আমরা পেয়ে গেছি। যেমন এই গাছটা থেকে আবার নতুন ডাল বেরোতে শুরু করেছে, ছোটো ছোটো নতুন পাতা বেরোতে শুরু করেছে। এটা কাটিংও করতে হয়নি, তো কাটিং করা ছিল কিছুটা, তো তার উপরে যেটা করা হয়েছিল তখনই, তো অলরেডি পাতা বেরোতে শুরু করে দিয়েছে। তো প্রসেসটা চলুক, ধীরে ধীরে ভিডিওটা আরও এগোতে থাকবে। যখন গাছগুলো যেগুলো রয়েছে গোলাপ গাছগুলো, তো সেই গোলাপ গাছগুলো এখন মাটিগুলো ছেঁটে নেওয়া হচ্ছে, মাটি ছেঁটে শিকড়গুলো কিছুটা কাটা হচ্ছে, ছেঁটে দেওয়া, ফেলে দেওয়া হচ্ছে। কারণ আগের মাটিটা যে না যতক্ষণ ছাটা হবে ততক্ষণ এই ভালো নতুন যেটা খাওয়াটা সেটা পাবে না ঠিক মতো, তাই তো? এখন সেটা ছেঁটে ছাটা প্রসেস চলছে। এখানে নতুন মাটি তৈরি হচ্ছে আগের মাটির সাথে। আগের বছর এটা একটা প্রসেস আছে, প্রত্যেক বছর অন্তত টপটাকে চেঞ্জ করে দিতে হয়, মানে ছোট টপ থেকে বড় টপে নিতে হয়। যখন আমি প্রথম চারাগুলো আমি এনেছিলাম, তো সেইগুলো 8 ইঞ্চির টপে বসানো ছিল। তো এই 8 ইঞ্চির টপ থেকে সেটাকে চেঞ্জ করে এই 10 ইঞ্চির টপে করা হবে। আর যেগুলো 10 ইঞ্চি টপে ছিল তার আগের বছরের, সেই গাছগুলোকে আস্তে আস্তে আমাদের এখন 14 ইঞ্চি, তো উদয় দা 14 ইঞ্চি, তো 14 ইঞ্চি প্যারালাল টপে একেবারে পুরো পার্মানেন্টলি ওইটাতেই সেট করে দেওয়া হবে। তার বেশি সাধারণত খুব একটা লাগে না, মানে প্রতি বছর ওইটা তুলতে হবে, তুলে নিয়ে আবার ছেঁটে আবার মাটিটা বসিয়ে দিতে হবে। তো গাছের এই মাটি ছাটা চলছে। আগে ডালগুলো আগে ছেঁটে নেবে, তোর কি সুবিধা হবে? ডাল এগুলোকে ছেঁটে নিয়ে লাগাই, তবে ওগুলো ছাটা হয়নি শেষে। ঠিক আছে, এই গাছটার বয়স আমার কাছে অন্তত এই নিয়ে 3 বছর হয়ে গেছে গাছটা। 3 বছরের গাছ হয়ে গেছে এটা। এটা দেখতে পাচ্ছেন পুরো শিকড়ে ভর্তি হয়ে গেছে, এই শিকড়গুলোকে আবার ছেঁটে ফেলে দিতে হবে।
এটা চার সাইড দিয়ে কতটা করে ছাড়তে হবে দাদা মাটিটা? বারোনা মাটিটা ফেলে দিতে হবে, চারোনা মাটি গাছের সঙ্গে ছাড় দিয়ে, মানে থ্রি ফুট মাটি ফেলে দিতে 1 ফুট মাটি গাছের সাথে থাকতে হবে। 1 ফুট মাটি গাছের সাথে যে পরিমাণ ছিল 1 ফুট গাছে মাটি গাছের সাথে থাকবে, আর 3 ফুটটা ফেলে দিতে হবে, দিয়ে সেই জায়গাটা আবার আমাকে নতুন করে মাটি বসাতে হবে। তো এই যেখানে যেটা করা হচ্ছে, যেগুলো যে ফুটো যেগুলো আছে, ফুটোগুলোকে এই পাথরের টুকরোগুলো দিয়ে, টবের এই টুকরোগুলো দিয়ে আর ঢেকে দেওয়া হচ্ছে, যাতে মাটি যাতে না বেরিয়ে যেতে পারে সহজে। একটু একটু কম হলে বেশি উঁচু হয়ে গেছে, বেশি উঁচু হয়ে গেছে না, অনেকটা হাইট লেভেল হয়ে গেছে, একটু তুলে দাও, একটু তুলে দাও। তো এইভাবে গুলো আবার রিপোর্টিং করা হচ্ছে এইভাবে। তো রিপোর্টিং করে এমন জায়গায় এগুলোকে রাখতে হবে যাতে বেশি রোদ না খায়, কারণ যেহেতু গাছের শিকড় ফিকড়গুলো ছাঁটা হয়েছে, কিছুটা অপারেশন এগুলো হয়েছে গাছের ওপর, তো গাছটা কিছুটা উইক থাকবে এই সময়। তো এমনভাবে রাখতে হবে এগুলো যাতে বেশি রোদ এখন আপাতত এগুলো না খায়। আর যেগুলো হয়েছে এগুলো অন্তত সপ্তাহখানেক ওপর হয়ে গেছে, তো এগুলো যেগুলো সপ্তাহখানেক হয়ে গেছে সেগুলো তো অসুবিধা নেই ডাইরেক্ট রোদে নিয়ে আসতে, তো সেগুলোকে আস্তে আস্তে আমি এগুলো এখান থেকে সরিয়ে আনবো, সরিয়ে এনে ডাইরেক্ট, কারণ গোলাপ গাছের রোদটা খুব দরকার, রোদ না হলে গোলাপ গাছের পাতা হলুদ হয়ে যাবে, অনেক সমস্যা দেখা দেয়। দেখি সরিয়ে দেবে, একটু দাও, তো এইভাবে পরপর পর সমস্ত রিপোর্টিং করা হচ্ছে। তো আমাদের রিপোর্টিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তো রিপোর্টিংয়ের পর গাছগুলোকে এভাবে রেখে দিয়েছি আপাতত। তো এখানে যেটা আপনাদের দেখিয়েছিলাম যে এর আগে যে রিপোর্টিংগুলো করা হয়েছে সেখান থেকে, সেই গাছগুলো থেকে অলরেডি নতুন পাতা বেরোনো শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাবেন এইটাতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে নতুন পাতা বেরিয়েছে, যে লাল লাল পাতা বেরিয়েছে। এটা রিপোর্টিংয়ের পর কয়েকদিন পর, অন্তত সপ্তাহখানেক পর কাটিংয়ের একটু দরকার পড়ার কাছে এটা তো বেরিয়েছে। এটা এখনও কাটিংগুলো কমপ্লিট করা হয়নি, তার দাবি বেরিয়ে গেছে অলরেডি। তো এই কাটিংটা দরকার হয়, রিপোর্টিং আর কাটিংটা গোলাপ গাছে খুব জরুরি, কারণ রিপোর্টিং না করলে যে গাছের গ্রোথটা আটকে যায়, কারণ মা আগের যে মাটিটা থাকে সেই মাটিতে সে যা খাওয়ার পাওয়ার মোটামুটি সেটা পেয়ে যায়, এবার নতুন করে আমি যখন মাটি আবার দিচ্ছি তাতে সেই মাটিতে সে নতুনভাবে আবার খাওয়াটা পায় এবং জায়গাটা বাড়ে।
ছোট থেকে বড়তে যখন আমি ট্রান্সফার করছি, সে জায়গাটা বাড়ে, শিকড় যতটা বাড়তে পারবে গাছের গ্রোথ ততটা বাড়বে, আর তার সাথে নতুন খাওয়ারও পায়, সে নতুন ফ্রেশ মাটি পায়। তো এটা তাদের গাছের পক্ষে খুবই উপকারী। তো আজকে এইটুকুনি থাক, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই অন্যদেরকে শেয়ার করবেন চ্যানেলটা। আরেকটা জিনিস সেটা দেখো, এটা আমার রুদ্রাক্ষ গাছ, একমুখী রুদ্রাক্ষের গাছ। এই যে ফল হয়েছে, রুদ্রাক্ষের ফলগুলো হয়েছে, এটা হচ্ছে রুদ্রাক্ষের ফল, এগুলো রুদ্রাক্ষের ফল হয়েছে, এখানে রুদ্রাক্ষের ফল হয়েছে, এটা ফুল। এই যে এটা হচ্ছে রুদ্রাক্ষের ফুল, রুদ্রাক্ষের ফুল, এখানে ফল, এগুলো অনেকগুলো কুড়ি এসছে, অনেক ফলও হয়েছে। এটা কলমেই আমার বসানো আছে, কলমের গাছ এটা। তো আজকে এইটুকুনি থাক বন্ধুরা, পরবর্তী ভিডিও আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ধন্যবাদ।